বছর দেড়েক আগে যুক্তরাষ্ট্রে গিয়ে দুমদাম আয়োজনে ঘোষণা দিয়েছিলেন সেখানে রাজকুমার নামে একটি ছবি করবেন সাকিব খান। সেই সময় শুটিং না হওয়ায় অনেকেই বলেছিলেন এই ছবি আর হবে না। অবশেষে শুরু হচ্ছে রাজকুমার সিনেমার শুটিং। আগামী অক্টোবর মাসের শেষের দিকে পাবনায় রাজকুমার ছবির শুটিং শুরু হবে। প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। ঘোষণাকালীন জানানো হয়েছিল এতে সাকিব খানের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। পরিচালক জানালেন রাজকুমার সিনেমায় কোর্টনি কফিওই নায়িকা হিসেবে থাকছেন, এর জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। এদিকে আরশাদ আদনান একটি ইন্টারভিউতে জানিয়েছেন কোর্টনি কফি ছাড়াও এ সিনেমায় আরও একজন নায়িকা থাকবেন, আর সেই নায়িকা বাংলাদেশ থেকেই নেওয়া হবে। কে হবে সেই নায়িকা তা খুব শীঘ্রই জানানো হবে। এখন দেখা হচ্ছে চরিত্র অনুযায়ী কাকে নেওয়া যায় রাজকুমার সিনেমার দ্বিতীয় নায়িকা। এদিকে প্রস্তুতির অংশ হিসেবে বাংলা শিখছেন কোর্টনি কফি। নির্মাতা হিমেল আশরাফ বলেন কোর্টনি কফি কাজটির জন্য খুবই সিরিয়াস। প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিয়মিত বাংলা শিখছেন এবং শেখার চেষ্টা করছেন, স্পষ্ট বাংলা বলতে হবে এমনটা নয়। গল্পের ডিমান্ড অনুযায়ী তিনি বাংলায় কথা বলবেন। তিনি বলেন আমেরিকাতে একজন সহকারী আছে, তার সহযোগিতায় সে নিয়মিত বাংলা শিখছেন, পাশাপাশি অনলাইন টিউটোরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সহযোগিতায় বাংলা শিখছেন। আমার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষের দিকে পাবনা থেকে শুটিং শুরু করব। পরে আমেরিকার বিভিন্ন স্টেটে শুটিং হবে এবং কানাডায় শেষ করা হবে রাজকুমার সিনেমার শুটিং। আমাদের টার্গেট প্রিয়তমার সাফল্যকে ছাড়িয়ে যাওয়া। কেমন হবে রাজকুমার, এমন প্রশ্নের উত্তরে হিমেল আশরাফ বলেন স্ট্রং ফ্যামিলি ড্রামা, সেই সঙ্গে নানা প্রেক্ষাপট উঠে আসবে, থাকবে প্রচুর ইমোশন, গল্পের প্রয়োজনে অ্যাকশন, রোমান্স, চেজিং, পার্টিসং সহ আরও অনেক কিছুই দেখতে পারবেন রাজকুমার সিনেমায়। আমার দীর্ঘদিনের লালিত গল্প সাকিব ভাই এত সিরিয়াস যে তিনি প্রিয়তমার সাফল্য সারাতে অন্য একটি সিনেমার টাকা নিয়েও ছেড়ে দিয়েছেন, হয়তো সব কিছু তার মন মতো হচ্ছিল না। প্রিয়তমা দিয়ে যেভাবে তিনি আলোচনা তৈরি করেছেন, অন্য নায়ক হলে হয়তো 10 সিনেমা সাইন করে ফেলত, কিন্তু সাকিব ভাই এটা করেননি, কারণ তিনি আর সার দিয়ে কাজ করতে চান না। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড পরিমাণ ব্যবসা করা ছবি প্রিয়তমার শুটিংয়ের 3 মাস আগে পরিচালক হিমেল আশরাফ তার ফেসবুকে পোস্ট করেছিলেন। তিনি বলেছিলেন প্রিয়তমা নতুন ইতিহাস গড়বে। তখন অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো নির্মাতা তার ছবি পাবলিসিটির জন্য স্ট্যান্ডবাজি করছেন, কিন্তু তা নয়, হিমেল আশরাফ তার প্রিয়তমা সিনেমা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। মুক্তির পর তার প্রতিটি মন্তব্যের সততা মিলেছে। প্রিয়তমার সাফল্য সুপারস্টার সাকিব খান, প্রযোজক আরশাদ আদনান এবং পরিচালক হিমেল আশরাফ সিনেমা প্রেমীদের কাছে ত্রয়ী জুটি আখ্যা পেয়েছেন। এর মধ্যে নতুন করে তিনি আবার পোস্ট করে তার ফেসবুক পোস্টে লিখেছেন গত ঈদের আগে আমি বলেছিলাম প্রিয়তমা আসছে নতুন ইতিহাস গড়তে, আজ বলে গেলাম সাকিব খান এবং আরশাদ আদনান নতুন জুটি নিয়ে আসছে যা ভেঙে দেবে প্রিয়তমার রেকর্ড। রাজকুমারের গল্পটা নিয়ে এত আশাবাদী যে আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি এটি প্রিয়তমার সকল রেকর্ড ভেঙে দেবে এবং তাই হবে। সাকিব ভাইও এই ছবির গল্প শুনে বলেছিলেন হিমেল এই সিনেমাটি আমি অবশ্যই করব। 2 বছর আগে তাকে আমেরিকাতে একদিন কথায় কথায় রাজকুমারের গল্পটা শুনিয়েছিলাম, শুরুর দিন তার মধ্যে যে এক্সাইটমেন্ট দেখেছিলাম আজও তেমনভাবে দেখি, এতে আমি সত্যিই অবাক হই। 24 সালের ঈদুল ফিতরে বাংলাদেশের সঙ্গে আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের আরও কয়েকটি দেশে একযোগে মুক্তি দেওয়া হবে রাজকুমার ছবিটি। এতে দেখানো হবে নতুন এক সাকিব খানকে, যা দেখে দর্শকরা অবাক হবেন। তার জন্য অপেক্ষা করতে হবে মাত্র কিছুদিন, আর খুব শীঘ্রই এই সিনেমাটির জন্য সাকিব খান তার নতুন লুক আনবেন। রাজকুমার সিনেমাটির সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন সবাই।